পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার দুপুরে খুমুলুঙ্গে জনসভা করলেন বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী মনোজ কান্তি দেব, মন্ত্রী রামপ্রসাদ পাল, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা কল্যাণী রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন জনসভায় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, এই বীরভূমি, এই পবিত্র ভূমি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ফণিভূষণজি, শান্তি ভূষণজি, যারা ত্রিপুরা এবং দেশের রক্ষার জন্য নিজেদের অস্তিত্ব বিপন্ন করে লড়াই করেছেন, ওনাদের মতো বীরদের আমি নমন করি। শুধু তাই নয়, এখানের আদিবাসী জনজাতি নেতাদেরকেও আমি নমন করি। ত্রিপুরার এই ভূমি যেখানে 19% জনজাতির বসবাস, প্রথমে বিপ্লব কুমার দেব এবং মানিক সাহার নেতৃত্বে এই প্রদেশ উন্নয়নের দিকে এগিয়েছে। ইয়ে পবিত্র ভূমি কো মে নমন করতা হো। তো ইস বীর ভূমি কো, ইস পবিত্র ভূমি কো, যাহা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য জি, জো বাহাদুর জি, জো ইহা কে রাজা রহে, উসি তরিকে সে ফণিভূষণ জি, হামারে স্বতন্ত্রতা সেনানি, শান্তি ভূষণ জি, হামারে স্বতন্ত্রতা সেনানি, জিনোনে ত্রিপুরা কি আর দেশ কি রক্ষা কে লিয়ে আপনে আপ কো আপনা অস্তিত্ব সমাপ্ত করকে ইয়ে লড়াই লড়ি, এসে লোগো কো, এসে বীর লোগো কো মে নমন করতা হুঁ আর উনসে আশীর্বাদ প্রাপ্ত করতা হুঁ। मैं यहां सभी जनजाति नेताओं का भी आदर समेत उनको भी मैं नमन करता हूं। यह त्रिपुरा की भूमि जो विभिन्न जनजातियों से, लगभग 19 समुदायों से, 19 जनजातियों से त्रिपुरा प्रदेश एक तरीके से खुशहाल आगे बढ़ने वाला, अपनी आकांक्षाओं को पूरा करते हुए आगे बढ़ने का, पहले विप्लव देव जी और मानिक शाह जी के नेतृत्व में यह प्रदेश आगे बढ़ने के लिए जो आगे बढ़ा है, ऐसी पवित्र भूमि को जहां मैं नमन करता हूं, वही मैं जनजातीय समुदाय को भी नमन करता हूं और आशीर्वाद लेकर के अपनी बात को प्रारंभ करता हूं। জনসভায় দলের সর্বভারতীয় সভাপতি আরও বলেন, আত্মনির্ভর সমাজের কল্পনা জনজাতি সমাজের কল্পনার সঙ্গে জড়িত। যেখানে জনজাতি আছে তারা আত্মনির্ভর হওয়ার জন্য নিজেদের সম্প্রদায়ের সঙ্গে আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে আগে বাড়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনজাতিদের শক্তি চিনতে পেরেছে বলে তিনি আরও জানান। आत्मनिर्भरता की ओर बढ़ने का प्रयास करती है और हम सबके लिए बड़ी गौरव का विषय है कि प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने इस देश की जनजाति ताकत को पहचाना। भारत के यशस्वी मुख्यमंत्री ने, प्रधानमंत्री ने इस देश के जनजाति गौरव को पहचाना। এদিকে জনসভায় উপস্থিত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরাতে জাতি উপজাতি আমাদের এই যে মৈত্রী, সেটা যেন সুদৃঢ় হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি, আমাদের কেন্দ্র নেতৃত্ব এবং আমাদের প্রধানমন্ত্রী সবসময় সর্বতোভাবে চেষ্টা করেন এবং চেষ্টা করে যাচ্ছেন। জনজাতি আমাদের এই যে মৈত্রী, সেটা যেন সুদৃঢ় হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের যে যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সব সময় সর্বতভাবে উনি চেষ্টা করেন এবং চেষ্টা করে যাচ্ছেন। আপনারা সবাই জানেন যে কোভিড মোকাবেলার সময় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমাদের এখানে উপস্থিত আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা যে আমাদের কার্যকর্তাদের কিভাবে উদ্বুদ্ধ করেছেন, আমরা কেউ রাস্তার মধ্যে নাম বেরোতে পারতাম না তখন, সেই জায়গার মধ্যে উনি আমাদের ভার্চুয়াল মিটিং করে করে সমস্ত কার্যকর্তাকে মাঠে নামিয়েছে, যাতে একজন ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষ যেন না খেয়ে থাকে তার জন্য ব্যবস্থা, না খেয়ে থাকতে পারে তার জন্য চেষ্টা করেছেন। এদিন জনসভায় রাজ্যের জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতীয় জনতা পার্টি 18 কোটি মেম্বারশিপের পার্টি, দুনিয়ার সবচাইতে বড় পার্টি। এই দলের লাগাতার জেত যারা ভেবেছিল উত্তরপ্রদেশ জিততে পারবে না, সবাইকে ধুলোয় উড়িয়ে দিয়েছে। একসময় রাজ্যের জনজাতিদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, কমিউনিস্ট পার্টি করেছে, কংগ্রেস করেছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন। ভারতীয় জনতা পার্টি কি 18 কোটি কি যে মেম্বারশিপ কে পার্টি হ্যায়, দুনিয়া কে সবসে বড়ি পার্টি হ্যায়, उस पार्टी के लगातार जीत
जिन्होंने सोचा था उत्तर प्रदेश में हम जीत नहीं सकते, सब पर धूल चटा दिया, जिन्होंने सोचा था 10 तारीख के बाद मोदी सरकार को हिलाएंगे, उत्तराखंड से हमारे सरकार ने हिला दिया, गोवा से हिला दिया, मणिपुर नॉर्थ ईस्ट से हिला दिया, ये जेपी नड्डा जी के नेतृत्व में हो रहा है। और वो आज महान व्यक्ति हमारे बीच में है, मैं उनको भारतीय जनता पार्टी त्रिपुरा प्रदेश के तरफ से और जनजाति मोर्चाओं के तरफ से बहुत बहुत बधाई देता हूं। 2018 से लगातार जनजाति के लिए जैसे विकास कल्याण हो रहा है, एक समय इस राज्य में जनजातियों को वोट बैंक के नाते व्यवहार किया जाता था, कम्युनिस्ट के द्वारा, कांग्रेस के द्वारा। भारतीय जनता पार्टी की सरकार आने के बाद जनजाति ने देखा जो बरमोरा के नाम हताई को तो हो गया, गंडा छड़ा के नाम गंडा तुलचा हो गया, आज उस दिशा में सरकार काम कर रहे हैं। महाराजा वीर बिक्रम किशोर के नमानिके के नाम से एयरपोर्ट हो चुकी है और बहुत सारी काम हम लोगों ने किया है। मैं राष्ट्रीय अध्यक्ष के मुंह से सुनना चाहूंगा और मैं आप लोगों को बधाई देता हूँ और साथ ही साथ मैं कहता हूँ जो आप लोग इस धरती को एक नया दिशा देने के लिए तैयार बैठे हैं। এদিন বিজেপির জনসভাকে কেন্দ্র করে মাঠ ছিল কানাই কানাই পরিপূর্ণ, জনসভা যেন পরিণত হয়েছে এক মিলন মেলায়। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।